ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো এনবিআর এর এক চিঠি থেকে তথ্য জানা গেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, শাকিব খানের নামে বা তার উপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে ব্যাংক হিসাব বা তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে হবে। চিঠিতে আরও বলা হয়, ব্যাংক হিসাবের পাশাপাশি শাকিবের নামে যে কোনো সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভোল্ট সঞ্চয়পত্র, শেয়ার হিসাব থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। এমনকি বন্ধ হয়ে গেছে এমন হিসাব থাকলেও তা জমা দিতে হবে। এনবিআর এর চিঠিতে শাকিব খান রানার পরিচয় দেওয়া হয়েছে অভিনেতা হিসেবে। আয়কর ফাঁকির অনুসন্ধানের জন্য এই ধারা ব্যবহার করে থাকে এনবিআর। 2019 সালে অভিনয় শিল্পী ক্যাটাগরি থেকে তৃতীয় সর্বোচ্চ করদাতা হন শাকিব খান। জানা গেছে, সিনেমার শুটিংয়ের কাজেও শাকিব খান বর্তমান আমেরিকায় অবস্থান করছেন।